আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি পরিবারের সকল সদস্য সহ করোনার এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান গ্রহণ করতেছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষে সিসিজে অ্যাকাউন্টিং স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের চ্যাপ্টার টু এর ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন এই অধ্যায়ের ব্যবহারিক চতুর্থ ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অধ্যায়ে যেটা শিখব, আয়তলেখর মাধ্যমে আমাদের প্রচুর মিডিয়ার নির্ণয়, অজীবের মাধ্যমে আমাদের মিডিয়ান নির্ণয় এবং আয়তলেখের মাধ্যমে প্রচুরক নির্ণয়, দুইটা উপাদান আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সম্পূর্ণ আলোচনা আমাদের সাথে থাকবা এবং আজকের এই ব্যবহারিক বিষয়টা ভালো করে বুঝতে পারবা এবং বাসা অলস সময় পার না করে নিজেরা স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে তথ্য দেয়া আছে, ড্র অ্যান অজিব ফ্রম দ্য ফলোয়িং টেবিল অ্যান্ড ক্যালকুলেট মিডিয়ান ফ্রম অজিব, যে নিম্নোক্ত তথ্য থেকে অজিব অঙ্কন করো এবং তা থেকে মিডিয়ান বের করতে হবে অজিব থেকে। আমাদের সামনে তথ্য দেয়া আছে সেলস অ্যান্ড নাম্বার অফ শপস, সো আমাদের যেহেতু অজীব নির্ণয় করতে বলেছে, এখানে আমাকে অজীব নির্ণয় করতে হবে লেস দ্যান অ্যান্ড মোর দ্যান, উভয় অজীব আমাকে নির্ধারণ করতে হবে, নির্ণয় করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা একটা টেবিল করেছি, টেবিল ফর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমাদের ক্রমযোজিত গণসংখ্যার জন্য। সেখানে আমরা লেস দ্যান এবং মোর দ্যান উভয়টা দেখিয়েছি। প্রথম কলাম আমরা দেখিয়েছি সেলস ইন টাকা, যেটা আমাদের প্রশ্নে দেয়া ছিল, সেটাকে আমরা ধরতে পারি ক্লাস ইন্টারভাল। আমরা মানটা বসিয়ে দেই 1000 to 1500, 1500 to 2000, 2000 to 2500, 2500 to 3000, 3000 to 3500। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার অফ শপস যেটাকে আমরা ধরেছি ফ্রিকোয়েন্সি, আমরা মানটি বসিয়ে দেই 8, 12, 20, 15 and 10। প্রিয় শিক্ষার্থী, লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আমাদের এখানে প্রথম যে ফ্রিকোয়েন্সি আছে সেটা প্রথম ক্লাস ইন্টারভালে যে ফ্রিকোয়েন্সি রয়েছে 8, সেটাই আমার চলে যাবে 8। দ্বিতীয়বারে আমি যেটা করব, সেকেন্ড ক্লাস ইন্টারভালের সাথে যোগ করে সেকেন্ড রোতে আমরা বসাবো, সো 8 + 12 = 20। সো 20 প্লাস হচ্ছে থার্ড রোতে আমাদের যে ক্লাস ইন্টারভাল রয়েছে, ফ্রিকোয়েন্সি রয়েছে 20, 20-র সাথে আমরা যোগ করে বসাবো, সো 20 + 20 = হচ্ছে আমাদের 40। ফোর্থ যে ক্লাস ইন্টারভাল আমাদের রয়েছে, সেখানে ফ্রিকোয়েন্সি আছে 15, 15-র সাথে 40 যোগ করলে আমরা পাচ্ছি 55। লাস্ট 55-এর সাথে ফিফথ ক্লাস ইন্টারভাল যেটা রয়েছে, সেখানে ফ্রিকোয়েন্সি 10, 55 + 10 = আমরা পাচ্ছি 65। ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল আমাদের লেস দেন, আমরা উপর থেকে যোগ করতে করতে নিচে নেমেছি, ছোট থেকে আমাদের বড় হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটা আমরা করব, প্রথমে নিচ থেকে আমরা যোগ করতে করতে উপরের দিকে যাব। আমাদের ফিফথ রোতে যেটা আমাদের ক্লাস ইন্টারভাল ছিল 3000 থেকে 3500 থেকে 10, আমার পঞ্চম আমাদের ক্লাস ইন্টারভাল যেটা 3000 থেকে 3500, সেখানে আমাদের ফ্রিকোয়েন্সি রয়েছে 10, আমরা সেই ফিফথ রোতে বসাবো 10। ঠিক এর উপরে যেটা রয়েছে 15, আমরা 10-এর সাথে 15 যোগ করে পাবো 25, 25-এর উপরে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি রয়েছে 20, 20 যোগ করে পাবো 45, 45-এর সাথে আমাদের দেখতে পাচ্ছি উপরের রোতে আমাদের রয়েছে 12 ফ্রিকোয়েন্সি, যোগ করে পাবো 57, 57-এর উপরের রোতে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি 8, 8 যোগ করে 65। ডিয়ার স্টুডেন্ট, আমরা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটাও পেলাম টোটাল 65, অ্যান্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটাও 65, এটা উভয়টা সমান হবে, জাস্ট লেস দেনটায় সর্বশেষে হবে 65 আর মোর দেনের শুরুতে হচ্ছে আমাদের 65। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখব কীভাবে আমরা অজীব অঙ্কন করেছি এবং আমরা অজীব থেকে কীভাবে মিডিয়ান নির্ধারণ করেছি।
দ্যার স্টুডেন্ট, এখানে আমরা যখন লেস দ্যান অজিপটা অঙ্কন করবো, চিত্রটা একটু ডান দিকে তাকাই, লেস দ্যান অজিপ। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস ইন্টারভেল ছিল 1000 to 1500, সো আমাকে শুরু করতে হবে 1500 থেকে, শুরু করতে হবে 1500 আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, সো আমরা 8 বরাবর একটু বিন্দু দিব, ঠিক 2000 আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 20, সেই 20 বরাবর আমরা বিন্দু দিব। ডিয়ার স্টুডেন্ট, 2500 এটা বরাবর আমাদের ছিল 40, আমরা 40 বরাবর একটু বিন্দু দিয়েছি। এরপরে ডিয়ার স্টুডেন্ট, আমাদের 3000 আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 55, আমরা 55, এই যে 50 উপরে, প্রিয় শিক্ষার্থী আমরা জানি প্রতিটা রো এখানে আমাদের 2, সো আমাদের 2 দ্বিতীয় কলাম এবং তৃতীয় যে আমাদের যে চিকন ডাকগুলো রয়েছে তার মাঝখানে হচ্ছে আমাদের 55, সেখানে আমরা বিন্দুটা দিব। সর্বশেষ আমাদের 3500 সে বরাবর আমরা ডিয়ার স্টুডেন্ট দিব 65। আমরা ডিয়ার স্টুডেন্ট একটু চিন্তা করি, 60 আমরা পেয়ে যাচ্ছি, সো 60 এবং 70 মাঝ বরাবর আমাদের হবে 65। এবার আমরা যে বিন্দুগুলো পেয়েছি স্কেল নিয়ে ডিয়ার স্টুডেন্ট, আমরা বিন্দুগুলো অ্যাড করে দিব। বিন্দুগুলো অ্যাড করে দিলে সেটাই হচ্ছে আমাদের লেস দেন অজিব। আশা করি আমরা লেস দেন অজিবটা বুঝতে পেরেছি। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা মোর দেন অজিব আঁকবো। ডিয়ার স্টুডেন্ট, এখানে 1000 বরাবর, 1000 হবে আমাদের 65, তাহলে যেখানে আমাদের ওএক্স অক্ষ ক্লাস ইন্টারভাল রয়েছে 1000, সে বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের ও ওয়াই অক্ষে আমাদের বসাতে হবে 65, আমরা নির্ধারণ করে নিব। সো 65, 60 এবং 70 মাঝ বরাবর 65, এটা হয়ে যাচ্ছে আমাদের 1000 ক্লাস ইন্টারভালে, এবং 1500 ক্লাস ইন্টারভালে তাহলে আমাদের হচ্ছে 57, যেটা হচ্ছে আমাদের 50 এবং 60 এই দুই মোটা দাগের মধ্যে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে কোন জায়গায় অবস্থান 57, সেখানে আমরা একটি বিন্দু দিব। নেক্সট আমাদের 2000 আমরা বসাবো 45, যেটা 40 এবং 50 মধ্যে আমরা পাবো, এবং সেখানে একটি বিন্দু আমরা দিব। নেক্সট আমরা 2500 বরাবর আমরা পেয়ে দিব 25, যেটা রয়েছে 20 to 30 মধ্যে, এখানে আমরা একটি বিন্দু দিব। সর্বশেষ ডিয়ার স্টুডেন্ট, 3000 বরাবর আমরা দিব 10, যেটা আমাদের একদম ডাক বরাবর, মোটা অঙ্কনকৃত ডাক বরাবর পেয়ে যাচ্ছে, সেখানে আমরা দিব। এবার আমরা যে কাজটা করতে পারি, এবার বিন্দুগুলো আমরা নিচের দিকে যোগ যোগ করে স্কেল দিয়ে নামাতে থাকবো, যেমন 65 থেকে আমার 57 টানবো, সেখান থেকে 45 বিন্দুর সাথে মিল করব, সেখান থেকে 25 বিন্দুর সাথে মিল করব, এবং 10 বিন্দুর সাথে মিল করে আমাদের যে অজিবটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোর দ্যান অজিব বা অদি অজিব। যার স্টুডেন্ট, এখানে আমি একটু কাজ করতে পারি, যে বিন্দুটা সেখানে শেষ হয়েছে 10 বরাবর, সেখান থেকে আমি ডট ডট দিয়ে 3500 মিলিয়ে দিতে পারি, ঠিক লেস দেন অজিবে আমাদের যেখানে শুরু হয়েছে 8 দিয়ে, সেখান থেকে আমি বামে ডট ডট দিয়ে 1000 মিলিয়ে দিতে পারি, এটা না মিলেরও কোনো সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের লেস দেন অজিব এবং মোর দেন অজিব দুইটা অজিব একটাকে, একটি অজিব আরেকটি অজিবের উপর দিয়ে চলে গেছে, দুইটাকে সেট করেছে। ডিয়ার স্টুডেন্ট, যেখানে সেট করেছে সেই সেট বিন্দু বরাবর আমরা ভূমি অক্ষে লম্ব টানব, যেখানে সেট করেছেন। আমরা দেখতে পাচ্ছি 2000 এবং 2500 মাঝখানে এটার অবস্থান, এবং কাছাকাছি অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তার অবস্থানটা হতে পারে প্রায় 2312.5, এটা প্রায় অ্যাপ্রক্সিমেট ডিয়ার স্টুডেন্ট এইটা। সুতরাং এটাই হচ্ছে আমাদের মধ্যমা, জাস্ট দুইটা অজিব যেখানে সেট করেছে সেই সেট বিন্দু থেকে আমরা নিচের দিকে লম্ব, আমরা ভূমি অক্ষ থেকে লম্ব টেনে দিব ওই সেট বিন্দু পর্যন্ত, সেটাই হচ্ছে আমাদের মধ্যমা বা মিডিয়ান, যেটা আমরা পাচ্ছি 2312.5। আমরা লিখেছি মিডিয়ান ফ্রম অজিব, ফ্রম ইন্টারসেকশন পয়েন্ট অফ বোথ অজিব এ পারপেন্ডিকুলার লাইন দ্যাট ইন্টারাক্ট এক্স এক্সিস ইন হুইস পয়েন্ট ইস মিডিয়ান হেয়ার, মিডিয়ান ইকুয়াল 2312.50। আশা করি তোমরা আমাদের অজীব অঙ্কন বুঝতে পেরেছ, এবং অজীব থেকে
আমাদের মিডিয়ান কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছ। আমরা ওএক্স অক্ষে দিয়েছি ক্লাস ইন্টারভাল, আর ফিগার হচ্ছে আমাদের ওয়াজিব, আর ও ওয়াই অক্ষে আমরা দিয়েছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেম। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা উল্লেখ করে দিয়েছি ওএক্স এক্সেস পার 500 ইউনিটস ইকুয়াল 5 লাইন, আর ডিয়ার স্টুডেন্ট ও ওয়াই এক্সেস পার 10 ইউনিটস ইকুয়াল 5 লাইন, যেটা আমাদের বাংলা বলা আছে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এখন অ্যান্সার করতে হবে ফুললি ইংলিশ, সো আমরা ইংরেজিতেই সব কিছু লিখবো, এখানে বাংলা লেখার কোনো সুযোগ নেই। তাই এর পূর্বে যারা পরীক্ষা দিয়েছিলো একসময়, তোমরা জানো এটা বাংলা ছিল, বাংলা মিডিয়াম ছিল, তখন বাংলায় লেখা হতো, সেই কারণে বাংলা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইংরেজিটা অনুসরণ করে ইংরেজিটা লিখবা। ডিয়ার স্টুডেন্ট, সেকেন্ড আমাদের সামনে যে প্রশ্নটি দেওয়া আছে, যে মার্ক অবটেইন বাই 40 স্টুডেন্ট আর গিভেন বিলো, 40 জন শিক্ষার্থীর নম্বর আমাদের সামনে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, যেখানে আমাকে বের করতে বলছে মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বাই অ্যাপ্রোপ্রিয়েটেড ক্লাস ইন্টারভাল, যে আমাকে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলেছে উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে। আর সেকেন্ড বলেছে রিপ্রেজেন্ট দ্য টেবিল বাই হিস্টোগ্রাম অ্যান্ড ক্যালকুলেট মোড ফর্ম হিস্টোগ্রাম, যে আমাকে সারণি আয়তলেখ দ্বারা একটি আয়তলেখ প্রস্তুত করতে হবে এবং সেখান থেকে আয়তলেখ থেকে একটি মোড উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা। আমরা একটু দেখি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এর পূর্বে আমরা আলোচনা করেছি, আবার নেক্সট একটু দেখার চেষ্টা। যার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি হেয়ার হাইস্ট ভ্যালু এইচ ইকুয়াল 66, লোয়েস্ট ভ্যালু এল ইকুয়াল 12, সো রেঞ্জ ইকুয়াল এইচ মাইনাস এল ইকুয়াল 66, সো মাইনাস 12 ইকুয়াল 54, সো ডিটারমাইন দ্য অফ ক্লাস ইন্টারভাল অ্যাকর্ডিং টু স্টারগেস লুর। আমরা জানি সি ইকুয়াল হচ্ছে রেঞ্জ ভাগ 1+3.32 লগ এন, আমরা এন ইকুয়াল হচ্ছে 40, সো আমরা মান বসালে পেয়ে যাচ্ছি 8.54, যেটাকে আমরা বলতে পারি 10 সমতা, যে সমান নয়, যে 10-এর কাছাকাছি। আমরা বলেছি আমরা ক্লাস ইন্টারভাল নিব 5, 10, 15, 20, সেই ক্ষেত্রে 8.54 যেটা আমাদের 10-এর কাছাকাছি, সো আমরা এখানে 10 নিয়ে কাজ করব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমরা তৈরি করতে চাই এক্সক্লুসিভ মেথডে, আমরা দেখার চেষ্টা করি। সো আমাদের যেহেতু সর্বনিম্ন আমাদের ছিল 12, সো আমি ক্লাস ইন্টারভাল আমাদের সুবিধার জন্য আমরা 10 থেকে শুরু করতে পারি। সো ক্লাস ইন্টারভাল হচ্ছে আমরা নিয়েছি 10 থেকে 20, 20 টু 30, 30 টু 40, 40 টু 50, 50 টু 60, 60 টু 70, আমাদের সর্বশেষ ছিল 66, সো আমি 70 পর্যন্ত নিলে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের রয়েছে 19, সেটা চলে যাবে আমাদের, আমরা জানি যে ক্লাস ইন্টারভাল যখন এক্সক্লুসিভ মেথড করব ফার্স্ট ডিজিট ক্যালকুলেট করব আমরা গণনার মধ্যে নিব, কিন্তু লাস্ট ডিজিট যেমন 20 ক্যালকুলেশনের মধ্যে নিব না। সো 10 টু 20 মানে আমাকে মান বসাতে হবে 10 থেকে 19 পর্যন্ত। সো আমাদের এই যে 19, এটা আমাদের টালিমার্ক, এখানে 10 টু 20 মধ্যে টালিমার্ক দিব, 48 এটা আমরা টালিমার্ক দিব, 40 টু 50 মধ্যে টালিমার্ক দিব, 44 এটাও আমরা 40 টু 50 মধ্যে টালিমার্ক দিব, 42 40 টু 50 মধ্যে টালিমার্ক দিব, 45 40 টু 50 মধ্যে টালিমার্ক দিব, 66 60 টু 70 মধ্যে টালিমার্ক দিব, 55 50 টু 60 মধ্যে টালিমার্ক দিব, 50 এটা আমরা 50 টু 60 মধ্যে টালিমার্ক দিব, 50 টু 60 মধ্যে টালিমার্ক দিব, 17 আমরা 10 টু 20 মধ্যে টালিমার্ক দিব, 41 40 টু 50 মধ্যে টালিমার্ক দিব, 26 আমরা 20 টু 30 মধ্যে টালিমার্ক দিব, 52 আমরা 50 টু 60 মধ্যে টালিমার্ক দিব, 46 40 টু 50 মধ্যে আমরা টালিমার্ক দিব, 35 30 টু 40 মধ্যে টালিমার্ক, 40 40 টু 50 মধ্যে টালিমার্ক, 62 60 টু 70 মধ্যে টালিমার্ক, 38 30 টু 40 মধ্যে টালিমার্ক, 57 50 টু 60 মধ্যে, 24 20 টু 30 মধ্যে আমরা টালিমার্ক দিব, 45 40 টু 50 মধ্যে টালিমার্ক দিব, 48 50 টু 40 টু 50 মধ্যে টালিমার্ক দিব, 34 30 টু 40 মধ্যে টালিমার্ক দিব, 30 30 টু 40 মধ্যে টালিমার্ক দিব, 49 40 টু 50 মধ্যে টালিমার্ক, 12 10 টু 20 মধ্যে দিব, 18 10 টু 20 মধ্যে দিব, 50 50 টু 60 মধ্যে টালিমার্ক দিব, 21 20 টু 30 মধ্যে দিব, 37 30 টু 40 মধ্যে, 47 40 টু 50 মধ্যে, 55 50 টু 60 মধ্যে টালিমার্ক দিব, 65 60 টু 70 মধ্যে টালিমার্ক, 43 40 টু 50 মধ্যে টালিমার্ক, 29 20 টু 30 মধ্যে টালিমার্ক,
27, 20 to 30 এর মধ্যে দিব 38, 30 to 40 এর মধ্যে 32, 30 to 40 এর মধ্যে 33, 30 to 40 এর মধ্যে 23, 20 to 30 এর মধ্যে টালিমার্ক দিব প্রিয় শিক্ষার্থী আমাদের টালিমার্কগুলো বসানো শেষ এবার আমরা মানটা যোগ করব প্রথম আমরা দেখতে পাচ্ছি 4 সো 4 এখানে 5 প্লাস 1 6 5 প্লাস 3 8 5 5 10 প্লাস 2 12 5 প্লাস 2 7 3 ইকুয়াল 3 সো টোটাল আমরা পাচ্ছি n ইকুয়াল 14 ডিয়ার স্টুডেন্ট আমরা চলে যাই আমাদের সেই হিস্টোগ্রাম ডিয়ার স্টুডেন্ট আমরা রিকোয়ারমেন্ট 2 তে আমরা একটা ফিগার হচ্ছে হিস্টোগ্রাম আমরা নিচে দিব ক্লাস ইন্টারভাল এবং বাম পাশে হচ্ছে ফ্রিকোয়েন্সি y অক্ষে হচ্ছে ক্লাস ইন্টারভাল আমরা সাজাতে পারি 10 20 30 40 50 60 এন্ড 70 এবং ফ্রিকোয়েন্সি যেহেতু প্রিয় শিক্ষার্থী আমাদের ফ্রিকোয়েন্সির মানটা আমাদের যেটা রয়েছে সর্বোচ্চ আমরা পাচ্ছি 12 সো এখানে আমরা 20 পর্যন্ত নিতে পারি তারপর একটু বেশি নিয়েছি 5 আমরা 5 5 ডিফারেন্স নিয়েছি তোমরা চাইলে এখানে আরও কম ডিফারেন্স নিয়েও তোমরা করতে পারো যেমন তোমরা চাইলে 1 2 3 4 এরকম করে 12 পর্যন্ত উঠতে পারো কোনো সমস্যা নেই আমরা 5 ডিফারেন্স নিয়েছি 5 10 15 20 25 আমরা দিয়েছি ও ও এক্স এক্সেস পার 10 ইউনিট ইকুয়াল 5 লাইন আর ও আই এক্সেস 5 ইউনিট ইকুয়াল 5 লাইন 5 ইউনিটস ওখানে রয়েছে ডিয়ার স্টুডেন্ট এখানে যে বিষয়টা আমাদের বুঝতে হবে আমাদের কথাগুলো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে আমরা হিস্টোগ্রাম করব সো 10 টু 20 আমাদের মান হচ্ছে ডিয়ার স্টুডেন্ট 10 টু 20 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 সো 5 এর নিচে যে রেখাটা সেটা হচ্ছে 4 আমরা 10 থেকে শুরু করে ডান দিকে আমরা সরে যাব 10 থেকে শুরু করে আমরা ডান দিকে সরে যাব ডান দিকে সরে গেলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের 4 এবং ডিয়ার স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি 20 টু 30 এর মধ্যে আমাদের রয়েছে 6 সো আমরা 5 এর উপরে আরেকটা রো আমরা বাড়াবো সেখান থেকে আমরা ডান দিকে সরে যাব নেক্সট আমাদের রয়েছে 30 টু 40 তার মধ্যে রয়েছে 8 সো এটাও আমি আরও দুই ঘর আমরা বাড়াচ্ছি বাড়ি আমরা ডান দিকে সরে যাব ডিয়ার স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি 40 টু 50 তে হচ্ছে আমাদের 12 সেখানে আমরা ডান দিকে এখানে উপরে বাড়াবো এবং ডানে সরে নিচে নেমে যাব ডিয়ার স্টুডেন্ট এরপরে আমরা দেখতে পাচ্ছি 50 টু 60 যেখানে রয়েছে 7 সো আমাকে আবার 5 থেকে 2 ঘর আমাকে নিতে হচ্ছে সেটাও আমি ডান দিকে যেয়ে আমরা নিচে নেমে যাচ্ছি ডিয়ার স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ 60 টু 70 সেটা রয়েছে 3 আমরা সেই 3টা বসাবো 3 বসালে আমরা মান পেয়ে যাচ্ছি সেই 3 আমরা 3 বসালাম জাস্ট আমরা রেখাগুলো মোটা করে দিব 10 টু 20 পর্যন্ত যে আমাদের লম্ব অক্ষগুলো উপরে উঠেছে সেটা 5 পর্যন্ত 10 টু 20 পর্যন্ত আমরা বড় করব 20 টু 30 পর্যন্ত আমরা লম্ব অক্ষগুলো 8 পর্যন্ত 6 পর্যন্ত বড় করব 30 টু 40 পর্যন্ত আমরা একটু ব্লক করে দিব সেটা হচ্ছে আমাদের 8 পর্যন্ত 40 টু 50 পর্যন্ত লম্ব অক্ষগুলো আমি 12 পর্যন্ত ব্লক করে দিব মোটা করে দিব এবং 50 টু 60 আমি মোটা করে দিব 7 পর্যন্ত মোটা করে দিব এবং 60 টু 70 আমরা লম্ব অক্ষ দুইটি আমরা মোটা করব হচ্ছে 3 পর্যন্ত এবার এই যে লম্ব মোটা করলাম এটা জাস্ট আমরা রোটা মোটা করে দিব তাইলে আমাদের অঙ্কন হয়ে যাচ্ছে ডিয়ার স্টুডেন্ট হিস্টোগ্রাম এবার ডিয়ার স্টুডেন্ট আমরা একটু লক্ষ্য করি 40 টু 50 তে 40 তে আমাদের বাম পাশে আমাদের 30 টু 50 30 টু 40 তে আমাদের অবস্থান ছিল 8 সো আর আমরা দেখতে পাচ্ছি 50 টু 60 এর যার অবস্থান ছিল আমাদের 7 এখানে আমরা যে কাজ করব টপ লেভেল যেটা 12 সেই 12 থেকে আমরা বাম পাশে 40 লম্ব অক্ষ থেকে ডান লম্ব অক্ষে আমরা নেমে যাব 7 পর্যন্ত এটা জাস্ট এটা রেখা টেনে দিব স্কেল দিয়ে এবং আমরা আবার 50 অক্ষে যে লম্ব রক্ষা উঠেছে 12 পর্যন্ত সেই 12 থেকে আমরা বাম দিকে নেমে যাব আমাদের সেই 40 লম্ব অক্ষের 8 পর্যন্ত ডিয়ার স্টুডেন্ট আমরা স্কেল দিয়ে দুটা ডাক যদি তখন টেনে দিচ্ছি দুইটা রেখা আমাদের একটার উপর একটাকে ক্রস করতেছে যে বিন্দুতে ক্রস করেছে ডিয়ার স্টুডেন্ট সেই বিন্দুতে আমরা ভূমি অক্ষ থেকে লম্ব অঙ্কন করে সেই বিন্দুর সাথে মিলিয়ে দিব সো এইটাই হচ্ছে আমাদের মিডিয়ান আমাদের মিডিয়ানটা অবস্থান করতেছে 40 টু 50 এর মধ্যে যেখানে আমরা লম্ব অক্ষ টেনেছি ওই পয়েন্ট বিন্দু থেকে যেখানে আমাদের ক্রস করেছে সেই ক্রস বিন্দু থেকে আমরা যেই বিন্দুটার নিচে লম্ব যে ভূমি অক্ষতে আমরা পাচ্ছি 44.4 যেটাই হচ্ছে আমাদের মোট বা প্রচরক 44.4 ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা
हिस्टोग्रामेर माध्यमे किभाबे मोड निर्धारण करते हय सेटा बुझते पेरेछो। आमरा ब्याकडेट प्रश्न नियेछि किन्तु आमादेर जिनिसगुलो जानते हबे, एई कारणेई तोमरा बासा बसे प्राक्टिस करबे आशा करि। আমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করব এবং নিজেরা সুস্থ থাকব, অপরকে সুস্থ রাখার চেষ্টা করব, সবাই ভালো থাকব। থ্যাংকস টু অল, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।